মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমার হাতের ওপর জ্বালান ঠাকুর মশাই, ফুলকির খোঁজ এখনো পাওয়া যায়নি, তবে আমার বিশ্বাস ফুলকির খোঁজ আমরা পাবই। অংশু, তুমি আর এখানে দাঁড়িয়ে থেকো না, তুমি ওখানে গিয়ে দেখো কি খবরাখবর হলো, আর আর আমাকে ফোন করে একটু জানিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই জানাবো, আসলে রোহিতকে একা ছাড়তে পারছিলাম না। এই রোহিত, এত ভেঙে পড়ছিস কেন রে? তোর কি মনে হয় মা কালী ফুলকির কোনো বড় ক্ষতি হতে দেবেন? আমরা মা কালীর কাছে প্রার্থনা করি। পারমিতা, এই ফোনটা সঙ্গে রাখো, এটা ফুলকির ফোন, রোহিতের ঘরে রাখা ছিল। এটার কি হলো বলতো? অংশু, তুমি না একটা কাজ করো, ওখানে গিয়ে না ভালো করে খোঁজ খবর নাও যে সত্যি সত্যি ওখানে কোনো ভূত প্রেতের ব্যাপার আছে কিনা। হয়তো হয়তো এই লোকাল অফিসার খুব একটা ভালো করে কিছু জানে না, সত্যি সত্যি হয়তো অন্যরকম কিছু মানে ভূত টুত আছে। আচ্ছা আচ্ছা অংশ, এটা কোনো ওই অপর দেবতার টেবতার কাজ নয় তো? কেমন মনে হচ্ছে না, এটা কেমন উবে গেল? পারমিতা, তোমার মাথাটাও গেছে? আরে এইসব তো দীননাথ পুলিশকে বলে চলেছে, জিজ্ঞাসাবাদ করার সময় ও ঘুরে ফিরে একই কথা বলছে। পারমিতা, আজকালকার যুগে এসব মেনে নেওয়া যায়? আমরা একটা প্রপার রিসর্টে থাকতে গেছিলাম, কোনো হানা বাড়িতে নয়। আরে বাবা, মেয়েটার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না তো, তাই না মাথায় এসব আসছে। আমি জানি এগুলো বোকা বোকা, কিন্তু তাও এসব হয় তো বলো? কেন তুমি বলো, ওই যে দুম করে ফ্যানটা পড়ে গেল, তারপর সেদিন হঠাৎ করে লন্ডনটা ফেটে গেল, আমরা কেউ কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি ওটার। আরে বাবা, তুমি সেদিন ছিলে না, তাই তুমি দেখোনি, ডিউটিতে বেরিয়ে গেছিলে, আমরা দেখেছি। আমি একবার নবাবগঞ্জে থানায় যাই, ওদিকে ফোন করে দেখি কি অবস্থা, দরকার হলে আমি হেরিটেজ সময়ও যাব।
আপাতত শিবাংশুবাবু ওই বাড়িটাকে সিল করে রেখেছে। বাড়ির মালিককে খবর দেওয়া হয়েছে, উনি বললেন আসছে। আমি চলি, তুমি দরকার হলে ফোন করো, কেমন? আছি তো, সব ঠিক হয়ে যাবে। তুমি তো এত সহজে ভেঙে পড়ার মেয়ে নও, সবাইকে সাহস দাও। রোহিতকে দেখো, মায়ের মূর্তির দিকে কেমন হয়ে তাকিয়ে আছে। ভাই, এবার তো পুজোটা শুরু করতে হবে। হাতের উপর জ্বালান ঠাকুর মশাই, তোর হাত কিন্তু পুড়ে যাবে বাবা, এসবের তো অভ্যেস নেই। মা, ফুলকি এখন কোথায়, কি অবস্থায় আছে কেউ বুঝতে পারছে না। তবে সবাই এটা বলছে, একমাত্র মা কালী নাকি পারবেন ফুলকিকে রক্ষা করতে। ফুলকিও তো মন থেকে এটাই বিশ্বাস করত। তাহলে মা কালীকে কথা শোনানোর জন্য আমি Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।